সমকাজের সম বেতন সহ বিভিন্ন দাবিতে দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন কলেজ সহ বালুরঘাট কলেজও ধর্মঘটে সামিল হলো পশ্চিমবঙ্গ রাজ্য অস্থায়ী কর্মচারী সমিতির সদস্যরা। সমকাজে সম বেতন সহ বিভিন্ন দাবিতে ধর্মঘটে সামিল হলেন কলেজের অস্থায়ী কর্মচারীরা। এদিন দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন কলেজ সহ বালুরঘাট কলেজও ধর্মঘটে সামিল হন পশ্চিমবঙ্গ রাজ্য অস্থায়ী কর্মচারী সমিতির সদস্যরা। বালুরঘাট কলেজের অস্থায়ী কর্মচারী কল্লোল মহতো বলেন, যেহেতু বালুরঘাট কলেজে পরীক্ষা চলছে তাই পরীক্ষাটি এই ধর্মঘটের আওতার বাইরে রাখা হয়েছে, বাদবাকি কলেজে অন্যান্য কাজ এবং পঠন পাঠন বন্ধ রয়েছে। আমাদের দাবি হচ্ছে পশ্চিমবঙ্গে যতগুলো কলেজ আছে প্রতিটি কলেজেই অস্থায়ী কর্মচারী আমরা দীর্ঘদিন ধরে কাজ করে আসছি, কিন্তু তাতে আমাদের ন্যায্য মানে যে দাবি মানে চাকরির যে মজুরি সেই মজুরি আমরা পাই না। যদি দেখা যায় যে গভর্নমেন্টের যে শ্রম দপ্তরের যে আইন তাতে যা দৈনিক যা বেতন সেই বেতনের তুলনায় আমাদের যারা কর্মচারী যারা প্রতিনিয়ত কাজ করছি ফুল টাইম কর্মচারীদের সঙ্গে সঙ্গে আমরা তারা কিন্তু আমরা সে বেতনটা পাচ্ছি না। এটা তো গেল এক নম্বর। দু নম্বর হচ্ছে আমাদের সরকারি স্বীকৃতি দিতে হবে। গভর্নমেন্ট যে নতুন আইন বের করেছে তাতে লেখা আছে যে প্রতিটি অস্থায়ী কর্মচারী তাদের স্বীকৃতি এবং গভর্নমেন্টের সুযোগ সুবিধা, কিন্তু সেটাতে দেখা যাচ্ছে সব অফিস আদালত সব কিছু আসলেও আমাদের কলেজগুলোকে এখনও তার অন্তর্ভুক্তি করেনি। সেই আন্দোলনের জন্যই আজকে গোটা রাজ্যব্যাপী 2 তারিখ সব কলেজে আমাদের ধর্মঘটটা চলছে। যেহেতু আমাদের কলেজে পরীক্ষাটা চলছে সেই জন্য পরীক্ষাটা শুধু এই ধর্মঘটের বাইরে আছে, বাদবাকি আমাদের কোনো কর্মচারী কোনো কাজ করছে না, অফিসিয়ালি কাজ করছে না।